করোনা ভাইরাসের যে ভয়াবহতা চলছে তাতে আমাদের বেশি বেশি করে এই দোয়াটি পড়া উচিত আর পাশাপাশি অন্যান্য দোয়া ও ইস্তেকবার পাঠ করে মহান আল্লাহ তালার কাছে রহমত চাইতে হবে সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বাথুন স্টেনিয়ল যে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিনা তসমিন বাথান আছি আপনাদের সাথে তো আজকে ব্লগে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে যাচ্ছি তার আগে আমার মেয়ের জন্য কয়েকটা ফ্রেন্স প্যাক করে ওকে খেতে দিলাম এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এই তর্তা যে বেগুনগুলো আমাদের নিজেদের গাছেরই তো ভাবলাম নিজেদের গাছের বেগুন একটু মজাদার করে টক মিষ্টি ঝালে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক সে কারণেই রান্নার জন্য বেগুনগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুই নিয়েছি এবার রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তো গরম তেলে কয়েকটা লাল শুকনো মরিচ নিজে নিয়ে ভেজে নিয়েছি তো এই ফাঁকে আপনাদের একটু বলে নেই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি হিট করবেন তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের বন্ধুদের সাথে এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন তাদেরকে দেখতে অনুপ্রাণিত করবেন তো যাই হোক আমার মরিচ ভাজা শেষ মরিচ ভাজার পরে আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি একটা পেঁয়াজে উঠিয়ে নিয়েছি এবং ওই গরম তেলেই আবার কিছুটা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি যখন এই পেঁয়াজ কুচি এবং মরিচ কুচু কুচিগুলো ভাজা হয়ে আসবে তখন আমি এর মাঝে কয়েকটি কালিজিরা অ্যাড করব তো এই রান্নাটি আসলে আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন তো আসলে আপনারা কে কীভাবে করেন আমাকে চ্যানেল মানে কমেন্টসের মাধ্যমে আমার কে শেয়ার করবেন আমার সাথে শেয়ার করবেন আমি আমি ওটা জানতে পারবো কমেন্টসের মাধ্যমে আপনাদের রান্নার এক্সপিরিয়েন্সগুলো আমি জানতে পারবো তো আর যারা নতুন রাঁধুনি আছেন তারা আমি আশা করি আমার রান্নাটি দেখে অনেক বেশি অনুপ্রাণিত হবেন তাদের কাছে রান্নাটি অনেক সহজ মনে হবে কারণ আমি বেশ অল্প সময় নিয়ে খুব অল্প মশলা দিয়ে আমি অল্প সময়ে যেহেতু রান্না করেছি আপনাদের এটা ভালো লাগবে আশা করি তো আমি আমার যখন এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ এবং কালিজিরা যখন ভাজা হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন এর মাঝে আমি কয়েক কিছু মশলা অ্যাড করেছি মশলাগুলো হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা তো এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে এর মাঝে আর একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটিকে আরেকটু কষিয়ে নিয়েছি তো আসলে একটু বলে নেই করোনা ভাইরাসের যে ভয়াবহতা আসলে চলছে তা আসলে অবর্ণনীয় আগে আসলে জানতে পেরেছিলাম যে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের উপরই এটি মারাত্মক হয় কিন্তু গতকাল নিউজে দেখলাম যে আসলে শিশুরাও এর থেকে রেহাই পাচ্ছে না শিশুদের উপরেও একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ তো যে কারণে আমি অনেক বেশি আসলে চিন্তিত হয়ে পড়েছি আমার খুব খারাপ লাগছে তো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করছি আপনারাও দোয়া করুন যেন আল্লাহ আমাদের বিশ্বের প্রতিটা মানুষকেই আর করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন হেফাজত করেন আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাই তো যাই হোক আমার মশলাটি বেশ মানে কষিয়ে নেওয়া হয়েছে তো সেই কষানো মশলার মধ্যে আমি এখন আমার সেই ধুয়ে রাখা বেগুনগুলো অ্যাড করব তো এই বেগুনগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে মানে মশলার সাথে বেশ সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নেব যেন প্রতিটা বেগুনের গায়েই মশলা ভালোভাবে সমানভাবে লেগে যায় তো যখনই আমার আমি বুঝতে পেরেছি যে আমার মশলা বেশ সব জায়গায় ছড়িয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়েছি তো পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি পুরা বেগুনটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো আপনারা জানেন যে আসলে বেগুন রান্না হতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে বেগুন রান্না হয়ে যায় যে কারণে আসলে রান্না বেগুন বেশি সহজ আমার কাছে মনে হয় আপনাদের কাছে নিশ্চয়ই সেরকমই মনে হয় তো যখনই আমার বেগুন হয়ে এসেছে দেখছেন যে নরম নরম হয়ে এসেছে এক্ষেত্রে আমি তেঁতুল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল গোলানো পানি তেঁতুল পানি আমি এর মধ্যে অ্যাড করব তো তেঁতুল টক দিয়েছি এতক্ষণের জাল ছিল এখন টক হয়ে এখন টক ছাল এবার আমার যেহেতু বলেছি টক মিষ্টি ঝালে রান্না তো মিষ্টিটা ছিল আমি এখন এর পর্যায়ে আমি এর মাঝে দু চামচ চিনি নিয়েছি তো আপনারা চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারেন তো আশা করি গুড়ে রান্নাটাও অনেক বেশি মজাদার হবে তো যে যেটা পছন্দ করেন গুড় চাইলে গুড় বা চিনি চাইলে চিনি তো আমি যেহেতু চিনি নিয়েছি তো রান্নাটি চিনিতেও বেশ মজাদার হয়েছে তো চিনি এবং তেঁতুল এবং মিষ্টি মানে ঝাল তিনটাই আমার দেওয়া শেষ তো রান্নাও আমার প্রায় শেষের পথে এ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা সরিষার তেল ছিটিয়ে দিয়েছি তো সরিষার তেল চাইলে আপনারা পুরো রান্নাটাই সরিষার তেলে করতে পারেন শুরুর দিকে আমি যেখানে সয়াবিন তেল ইউজ করেছি সেখানে আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু আমি আসলে তা করিনি আমি জাস্ট ফ্লেভারের জন্য উপর দিয়ে একটু সরিষার তেল ঢেলে দিয়েছি তো এবার আমার যে আমি শুকনো মরিচগুলো আমি আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো কিছু দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রেখে রান্নাটি শেষ করেছি তো রান্না আমার প্রায় শেষ এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দেব। আপনারা চাইলে যদি জলের পরিমাণ আরেকটু কমাতে চান তাহলে আর দু এক মিনিট চুলায় রেখে দিলে আপনাদের রান্নাটিও হয়ে যাবে তো এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার মা করেছে সেই সাথে আমি আর আমার রান্নাটিও রেখে দিলাম তো আমার মা যেগুলো করেছে সেটা হচ্ছে গিয়ে কচুর লতি এবং মিক্সড ছোট মাছ আর এটা হচ্ছে আমার মেয়েদের জন্য খাবার ওরা আবার এইসব খাবার পছন্দ করে না আমরা যেগুলো করেছি ঝাল খাবার ওরা খেতে পারে না ওরা জন্য ওটা ঝালের রান্না আর আমাদের জন্য আছে শাক এবং মাছ আর এটা হচ্ছে ডাঁটা এবং মায়া মাছ এবং সাথে আছে ডাল তো এই খাবারগুলো আমরা যে ভাতটি রান্না মা রান্না করেছে এই ভাত আসলে ভাতটিও খুব মজাদার এবং ভাত হচ্ছে গিয়ে দীঘা চালের ভাত একটু লাল লাল এবং মিষ্টি মিষ্টি খুবই টেস্টি তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে এবং আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম